মাসরাঙ্গা দেশের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফারহান পারভীন। দেশের উন্নয়ন অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে খুলনা বিভাগের সংবাদ রূপসাকিরে। শুরুতে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। সিলেট এবং উত্তরবঙ্গের পর বন্যা বাড়ছে মধ্যাঞ্চলেও, কার্যত বিচ্ছিন্ন সুনামগঞ্জ, চলছে ত্রাণ এবং উদ্ধার তৎপরতা, দুর্গত এলাকায় খাদ্য ও পানির সংকট। খুলনায় ময়লাপোতা জিরো পয়েন্ট সড়ক চার লেন করার 65 ভাগ কাজ শেষ, আগামী মাসে শেষ হবে কার্পেটিং, এক বছরে শেষ হবে পুরো কাজ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেশের বেশিরভাগ নদ নদীর পানি বাড়ায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে, প্লাবিত হচ্ছে দেশের মধ্যাঞ্চল। বন্যা দুর্গত এলাকায় খাদ্য এবং সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। নেত্রকোনার বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। জেলার সবকটি নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা, পানিবন্দী প্রায় 2 লাখ মানুষ। এরই মধ্যে বন্যার পানি নেত্রকোনা কলমাকান্দা ও নেত্রকোনা মোহনগঞ্জের রেলপথ সহ অভ্যন্তরীণ সড়ক ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি ও খাবার সংকটের সাথে দেখা দিয়েছে গোখাদ্য সংকট। জেলায় এ পর্যন্ত 324টি আশ্রয়কেন্দ্রে 1 লাখেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছে। অনেক মানুষ শিশু ও গবাদি পশু নিয়ে উঁচু জায়গায় মানবেতর জীবন কাটাচ্ছেন। এদিকে খালিয়াজুড়িতে বন্যায় আটকে পড়াদের উদ্ধার কাজ শুরু করেছে সেনাবাহিনী। বন্যা মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। যারা পানিবন্দী অবস্থায় আছেন তাদের রেস্কিউ করার জন্য আমরা সেনাবাহিনীকে আমরা দেখেছি, সেনাবাহিনী আসছে এবং সেনাবাহিনী তাদেরকে রেস্কিউ করে নিয়ে আসবে। আমরা সার্বিক তৎপরতা বজায় রেখেছি যাতে নেত্রকোনার সকল মানুষ সুরক্ষিত থাকে। পাহাড়ি ঢলে কিশোরগঞ্জের 7টি উপজেলার 7 গ্রাম প্লাবিত হয়েছে, সবকটি নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। জামালপুরে যমুনা, ব্রহ্মপুত্র ও জিঞ্জিরাম সহ জেলার সব নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বক্সিগঞ্জ, সরিষাবাড়ি ও মাদারগঞ্জ উপজেলার 30টি ইউনিয়নের 7 গ্রামের প্রায় 50,000 মানুষ পানিবন্দী। সিলেট শহরে বন্যার পানি কমতে শুরু করলেও অন্যান্য উপজেলায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। শুকনো খাবার ও সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। নগরের কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে, তবে এখনও সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে সুনামগঞ্জের সাথে। দুর্গতদের উদ্ধারে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি ও ফায়ার সার্ভিসের সদস্যরা। হবিগঞ্জে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। কালনি, কুশিয়ারা সহ নদ নদীর পানি বৃদ্ধির কারণে আজমিরিগঞ্জ, নবীগঞ্জ ও লাখাই উপজেলার 1,000 মানুষ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। বন্যা দুর্গত এলাকার জন্য বিশেষ ত্রাণ সামগ্রীর ব্যবস্থা করা হয়েছে, শুকনা খাবারের ব্যবস্থা করা হয়েছে। কুড়িগ্রামে ধরলা নদীর পানি সেতু পয়েন্টে বিপদসীমার 44 সেন্টিমিটার, ব্রহ্মপুত্রের পানি চিলমারি পয়েন্টে 51 সেন্টিমিটার ও নুনখাওয়া পয়েন্টে 28 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 9 উপজেলার প্রায় 2 লক্ষাধিক মানুষ পানিবন্দী। এদিকে তীব্র স্রোতে নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নে মুড়িয়াহাট এলাকায় অস্থায়ী বেড়িবাঁধের 50 মিটার ভেঙে গেছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তিস্তা ব্যারাজে বিপদসীমার 28 সেন্টিমিটার উপর দিয়ে বইছে পানি। এতে রংপুরের 3 উপজেলা ও নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সিরাজগঞ্জে যমুনার পানি বিপদসীমার 40 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদী তীরবর্তী এলাকার পানি প্রবেশ করায় 200+ পরিবার এরই মধ্যে পানিবন্দী হয়ে পড়েছে। জেলার চৌহালি ও শাহজাদপুর উপজেলা ভাঙন অব্যাহত রয়েছে। ভাঙন রোধে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। যে কোনো পরিস্থিতির জন্য আমাদের ইমার্জেন্সিতে যে সমস্ত ম্যাটেরিয়াল ইউজ করি, জিও ব্যাগ, সিনথেটিক ব্যাগ, এগুলো আমাদের মজুদ আছে এবং আমরা বাঁধ পাহারারও ব্যবস্থা করতেছি। এদিকে ফেনীর মুহুরী নদীর 3টি স্থানে বাঁধ ভেঙে যাওয়ায় ফুলগাজী ও পরশুরামের 10 গ্রাম প্লাবিত হয়েছে। নদীর পানি বিপদসীমার 118 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গেল কয়েকদিন ধরে পদ্মার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় রাজবাড়ির 1,000 বিঘা জমির ফসল তলিয়ে গেছে। রওশন জাহান মিষ্টি, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।
দর্শক, কিছুক্ষণ আগে সিলেট, কিশোরগঞ্জ এবং ফেনী থেকে বন্যার সবশেষ পরিস্থিতি জানিয়েছেন আমাদের প্রতিনিধিরা। আমি আছি নগরীর মাসিদিপাড়া এলাকা। এখানে গতকালকে কিন্তু হাতে সমান পানি ছিল, কিন্তু পানি এখন কমছে, তবে পানি খুবই ধীর গতিতে কমছে। নগরীর বাইরে যদি আমরা বলি কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, যতুগঞ্জ, এসব এলাকাও কিন্তু পানি কমছে, তবে পানি খুবই ধীর গতিতে কমছে। কিন্তু পানি কমলেও যারা বানবাসী মানুষ আছেন তাদের দুর্ভোগ কিন্তু এখনও কমেনি। তাদের মিষ্টি খাবার পানি, শুকনো খাবারের সংকট তো আছেই, পাশাপাশি বিদ্যুৎহীন তারা দিন পার করছে। এবার হাওর অঞ্চলে যে অব্যাহত পানি বৃদ্ধি এবং যেভাবে যে পরিমাণ পানি এবার হাওরে হয়েছে, দীর্ঘদিন ধরে এ ধরনের বন্যা কিন্তু হাওরবাসী দেখে না। কিশোরগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ সহ নেত্রকোনা সহ যে হাওর অঞ্চল, বিস্তীর্ণ হাওর অঞ্চল রয়েছে এবং বিশাল জলরাশি রয়েছে, তার একমাত্র পথ কিন্তু বঙ্গোপসাগরে নামার, সেটা হচ্ছে মেঘনা নদী। এগুলো কিশোরগঞ্জের উপর দিয়ে গিয়ে ভৈরবের মেঘনা নদীতে গিয়ে সেই পানি পড়ে এবং মেঘনা নদী দিয়ে গিয়েই কিন্তু এই সোর্সেই গিয়ে কিন্তু বঙ্গোপসাগরে পড়ে। এখন এই জায়গাতে যে জিনিসটি বলা হচ্ছে যে পানি সরার পেছনে যে কারণটা, দেরি হওয়ার যে কারণটা, সেটা হচ্ছে যে মেঘনা নদীর যে প্রশস্ততা, বর্তমান প্রশস্ততা এবং এদিকের যে পানি বৃদ্ধির যে মাত্রা, সেটা বিস্তর ফারাক রয়েছে। টানা বর্ষণ এবং ভারতীয় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মুহুরী নদীর তিনটি স্থান বাদ ভেঙে ফেনীর ফুলগাজী ও পশুরামের প্রায় 10টি গ্রাম প্লাবিত হয়েছে। আপনারা দেখছেন আমি এখন দাঁড়িয়ে আছি ফুলগাজী বাজারে। এই বাজারে প্রায় দোকানপাটে পানি ঢুকেছে, নষ্ট হয়ে যাচ্ছে দোকানপাটের আসবাবপত্র। আপনারা জানেন এই 10টি গ্রামের প্রায় প্রত্যেকটা পরিবারের কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে প্রতিটি ঘরে পানি উঠার কারণে পানি উঠেছে, প্রত্যেকটা পরিবারে পাকের ঘরে পানি উঠার কারণে তারা রান্না বান্না করতে পারছে না এবং তলিয়ে গেছে অবতার গ্রামীণ সড়ক। আপনারা জানেন এই বন্যার কারণে আপনার বিলীন হয়ে গিয়েছে তার প্রতিটি মাসের খামার। পদ্মার প্রবল স্রোতের কারণে বিঘ্নিত হচ্ছে পাটুরিয়া দৌলতদিয়া রুটে ফেরি চলাচল। এদিকে মুন্সিগঞ্জের শিমুলিয়া এবং শরীয়তপুরের মাঝিকান্দি নৌরুটে গতরাত থেকে 7 ঘন্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। পদ্মায় তীব্র স্রোতে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রেখেছিল বিআইডব্লিউটিসি, ফলে ওই রুটের যানবাহনের চাপ গিয়ে পড়ে পাটুরিয়া দৌলতদিয়ায়, যার প্রভাবে তৈরি হয়েছে তীব্র যানজট। এদিকে শনিবার রাতে জাজিরা টার্নিং এ বেগম রোকে এবং বেগম সুফিয়া কামাল ফেরির সংঘর্ষের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে দুই ফেরির জুনিয়র মাস্টারকে। তীব্র বৃষ্টির কারণে চট্টগ্রামে পাহাড় ধসে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ নিয়ে গেল 3 দিনে পাহাড় ধসে 5 জনের প্রাণহানি ঘটল। গতরাতে জেলার পাঁচরাইশে একটি দোকানের ওপর পাশের পাহাড়ের মাটি এবং গাছ পড়ে, এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় 12 বছরের এক কিশোর। এর আগে শুক্রবার চট্টগ্রাম শহরে পাহাড় ধসে 4 জনের মৃত্যু হয়। এদিকে ধসের আশঙ্কায় পাহাড়ের পাদদেশ থেকে মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করছে জেলা প্রশাসন। গতকাল দিনভর অভিযানে পাহাড়ের অধিক ঝুঁকিপূর্ণ এলাকার 180টি বসতঘর উচ্ছেদ করে চট্টগ্রাম জেলা প্রশাসন। বান্দরবান, রাঙ্গামাটি এবং খাগড়াছড়িতেও প্রচার চালাচ্ছে প্রশাসন। এবার খুলনা বিভাগের সংবাদ রূপসার তীরে। খুলনা মহানগরীর অন্যতম প্রবেশপথ ময়লাপোতা 0 পয়েন্ট সড়ক 4 লেনের উন্নীত করার 65 ভাগ কাজ শেষ হয়েছে। পুরো কাজ শেষ হবে 1 বছরে। পদ্মা সেতু চালু হলে এই সড়কে বাড়বে যানবাহনের চাপ। এসএম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। খুলনার অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক ময়লাপোতা গল্লামারি অ্যাপ্রোচ সড়ক। এই সড়কটি মহানগরীর ময়লাপোতার মোড় থেকে আউটার বাইপাস ও খুলনা সাতক্ষীরা মহাসড়কের 0 পয়েন্টে মিলিত হয়েছে। একযুগ আগের সমীক্ষা অনুযায়ী এই সড়ক ব্যবহার করে প্রতিদিন চলাচল করত 14,000 যানবাহন, যা বেড়েছে কয়েক গুণ। তাই সড়কটি প্রশস্ত করা হলে নগরীতে প্রবেশে কমবে যানজট, দূর হবে ভোগান্তি। আগে যে অবস্থা ছিল, যে এই রাস্তা যখন মানুষ যাইতো তখন এত পরিমাণ ভিড় থাকতো যে মানে প্রায় যানজট লেগেই থাকতো। রোডটা ভালো হওয়ার কারণে সমস্ত লোক ও যাত্রী আরামে চলবে, আমাদেরও আরামে যাতায়াত করা যাবে, গাড়ি ঘোড়া নষ্ট হবে না, দুর্ঘটনাটা কম হবে। দ্রুত গতিতে বা আমাদের যে সময়ের ভিতরে যেখানে পৌঁছানো দরকার সেই সময় সেখানে পৌঁছাতে পারবো, রাস্তাতে হাঁটাচলা করতে পারবো। আগে তো রাস্তার পাশ দিয়ে হাঁটার মতো কোনো ব্যবস্থা ছিল না,
খুলনাবাসী অনেক উপকৃত হবে, এই রাস্তার জন্য আমরা অনেক খুশি আছি। গুরুত্বপূর্ণ এই সড়কটিতে যানজট কমাতে এর 4 কিলোমিটার অংশ 4 লেন করার কাজ শুরু হয় 2020 সালে। ব্যয় ধরা হয় 80 কোটি 78 লাখ টাকা। করোনা ও নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধি সহ নানা জটিলতা কাটিয়ে প্রকল্প বাস্তবায়নের গতি ফিরেছে বলছে সড়ক বিভাগ। কাজটা শুরু করতে আমাদের বিভিন্ন অবৈধ স্থাপনা, এখানে ল্যান্ড রেজিস্ট্রেশন আছে কবরস্থানে, এই কারণে শুরুতে দেরি হয় কিছুটা। আর বর্তমানে দ্রব্য মূল্য বৃদ্ধির কারণে অনেক জায়গায় অনেক ডিপার্টমেন্টের কাজ কিছুটা থমকে গেছিল, তো রিসেন্টলি কিন্তু আমাদের আবার কাজ চলতেছে আপনারা দেখতেছেন। সড়ক বিভাগ জানিয়েছে আগামী মাসের মধ্যে সড়কে কার্পেটিং হয়ে যাবে, যা সড়ক ব্যবহারকারীদের ভোগান্তি কমাবে, আর পুরো কাজ শেষ হবে 2023 সালের জুনের মধ্যে। মোস্তফা জামাল, মাছরাঙ্গা সংবাদ, খুলনা। যশোরের শার্শা উপজেলার বেনাপোল পুটখালী সীমান্ত থেকে একটি চিতাবাঘ উদ্ধার করেছে বন বিভাগ। স্থানীয়রা জানায়, সকালে চিতাবাঘটি লোকালয়ে ঢুকে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুপুরে বাঘটি উদ্ধার করে নিয়ে যায় বন বিভাগ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ণ চন্দ্র পাল এবং বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল উদ্দিন ভূঁইয়া। চট্টগ্রামের অক্সিজেন মোড়ে বাসে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বায়াজির থানা পুলিশ জানায়, গতকাল দুপুরে ভুক্তভোগী নারী অক্সিজেন মোড়ে রেল বিটের পাশে দাঁড়ানো খালি বাসে ওঠেন। সে সময় বাসের দরজা বন্ধ করে চালক নুরুল আলম, সুপারভাইজার রাজু, চালকের সহকারী রবিউল এবং শাহাদাত সংঘবদ্ধভাবে তাকে ধর্ষণ করে। পরে ঘটনাটি পুলিশকে জানালে বাসটি জব্দ করে সহযোগী শাহাদাতকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী নারীর স্বামী মামলা করলে রাতেই হাটহাজারি এবং ফটিকছড়ি থেকে চালক এবং সুপারভাইজারকে গ্রেফতার করে পুলিশ। আর এক আসামি গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানায় তারা। চট্টগ্রামের পাঁচলাইশের কাতালগঞ্জে একটি বাড়িতে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন 2 জন। পুলিশ জানায়, রাতভর টানা বর্ষণে বাড়ির নিচে জমে থাকা পানিতে আইপিএস থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে আজ সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা ওই বাড়ির দারোয়ান আবু তাহের এবং গাড়ি চালক মোহাম্মদ হোসেন। পরে তাদের বেসরকারি একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গত কয়েকদিনে টানা বর্ষণের কারণে সৃষ্ট পাহাড়ি ঢলে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় এর উপর নির্ভরশীল দেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন কিছুটা বেড়েছে। কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুম জানিয়েছে, বিদ্যুৎ কেন্দ্রের 5টি ইউনিটের 3টিতে গতকালের চেয়ে উৎপাদন বেড়েছে 2 মেগাওয়াট, আজ উৎপাদন হচ্ছে 98 মেগাওয়াট। হ্রদে গতকালের চেয়ে পানির স্তরও বেড়েছে। এদিকে পাহাড়ি ঢলে সুবলং চ্যানেলে তীব্র স্রোতে দুর্ঘটনা এড়াতে সকাল থেকে রাঙ্গামাটি সদরের সাথে অন্যান্য উপজেলার 5টি নৌরুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার হিসেবে 1,000 কেজি হাড়িভাঙ্গা আম পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে যশোরের বেনাপোল বন্দরে আমের চালানটি গ্রহণ করেন ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের DIG সুকেশ জেল। এদিকে আখাউড়া স্থলবন্দর দিয়ে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং গণ্যমান্যদের জন্য উপহার হিসেবে আম্রপালি সহ বিভিন্ন জাতের 800 কেজি আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগরতলা স্থলবন্দরের শূন্যরেখায় আমগুলো গ্রহণ করেন ত্রিপুরা রাজ্যের আগরতলাস্থ সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ। চট্টগ্রামের সীতাকুণ্ডে অগ্নি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা চেক বিতরণ করেছে BMDPO কর্তৃপক্ষ। সকালে নগরীর সার্কিট হাউসে নিহত এবং আহত 69 পরিবারের সদস্যদের হাতে চেকগুলো স্থানান্তর করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। ফায়ার সার্ভিসে নিহত 13 জনের পরিবারকে দেওয়া হয় 15 লাখ এবং আহত 17 জনকে 10 লাখ টাকা করে। এছাড়াও BMDPO নিহত 9 কর্মীদের 10 এবং আহত 22 জনের পরিবারকে 6 এবং অন্যান্য নিহত 4 জনের পরিবারকে 10 এবং আহত 4 জনকে 6 লাখ টাকার চেক প্রদান করা হয়। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী পাবনায় ঐতিহ্যবাহী ইছামতি নদী থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে পানি উন্নয়ন বোর্ড ঘেরাও করেছে ইছামতি নদী রক্ষা আন্দোলন।
সকালে সংগঠনের নেতৃত্বে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই কর্মসূচিতে অংশ নেন। এ সময় বক্তব্য দেন ইছামতী নদী রক্ষা আন্দোলনের সভাপতি মাহবুব আলম, জেলা কৃষক লীগের সভাপতি তৌফিক আলম সহ স্থানীয় পরিবেশ আন্দোলন নেতৃবৃন্দ। বক্তাদের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের উচ্ছেদে বেশি সময় লাগানোর কারণে নিম্ন আদালতে একের পর এক মামলা দিয়ে নদী উদ্ধারে বাধা সৃষ্টি করছে প্রভাবশালীরা। নদীর মাঝখানে রিসোর্ট সহ বড় বড় অবকাঠামো উচ্ছেদ না করায় বিস্ময় প্রকাশ করেন তারা। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরো একবার। এবং উত্তরবঙ্গের পর বন্যা বাড়ছে মধ্যাঞ্চলেও, কার্যত বিচ্ছিন্ন সুনামগঞ্জ, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা, দুর্গত এলাকায় খাদ্য এবং পানির সংকট। খুলনায় ময়লাপুত্র জিরো পয়েন্ট সড়ক চার লেন করার পর সেটি ভাগ কাজ শেষ, আগামী মাসে শেষ হবে কার্পেটিং, এক বছরে শেষ হবে পুরো কাজ। এছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, করোনার সংক্রমণ ফের বাড়ছে, তাই সতর্কতা হিসেবে মাস্ক পরার কোনো বিকল্প নেই। বাইরে বের হলে নিজে মাস্ক পরুন, অন্যদেরকে উৎসাহিত করুন। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা সাতটায় দেখার আমন্ত্রণ রইল।